আমাদের প্রত্যেকের কাছে কোনো না কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তো রয়েছেই, ওকে? সো এই ছবিগুলো আপনি কিন্তু আজকে যে টুলটি ইউজ করবো আমরা সম্পূর্ণ ফ্রিতে, এবং একটা ফোনের অ্যাপ, যে অ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কালারাইজ করে দিবে, ওকে? সো বুঝতে পারছেন কতটা ইউনিক একটা টুল, এবং এখন বর্তমানে বিভিন্ন ধরনের এআই টুল রয়েছে এই কাজটি করে দিচ্ছে, বাট সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, ওকে? বাট এই টুলটি আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে, এবং ইমেজের কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন করে না, জাস্ট সে কাস্টমাইজেবল কালার অ্যাপ্লাই করে, ওকে? আপনি চাইলে আরও কাস্টমাইজ করতে পারবেন, এবং এই টুলটি মোস্ট একটা ইউজফুল টুল হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর অ্যাপটির নাম শুনে চলে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপটি ইউজ করতে পারবেন না প্রপারলি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আসার পরে এরকম আসবে, কালারাইজড ইমেজ লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। দেন এখান থেকে অ্যাপটি কিন্তু অলরেডি 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, এবং রেটিং কিন্তু 4 রেটিং রয়েছে, ওকে? সো বুঝতে পারছেন অ্যাপটি কতটা জনপ্রিয়। সো এখান থেকে আমরা সিম্পলি ওপেনে ক্লিক করে দিচ্ছি, এবং সম্পূর্ণ ফ্রি, এর জন্য কিছু অ্যাড আসতে পারে, সো অ্যাডগুলো স্কিপ করলেই হয়ে গেল। সো এরকম আসবে, এখান থেকে আপনারা ইমেজ চুজ ইমেজ ফ্রম গ্যালারি, অথবা এখান থেকে ক্যামেরা আইকন দেওয়া রয়েছে, ডিরেক্ট ছবি তুলে কালার করতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, ওকে? সো এখান থেকে আমি জাস্ট চুজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আমার যে গোলাপের একটা ছবি দেখতে পাচ্ছেন এটিকে আমি কালার করব, সো এটি সিলেক্ট করে দিলাম। দেন এরকম অ্যাড আসতে পারে, সো আমি এটি ব্যাক করে দিচ্ছি। দেন গাইজ দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালার হয়ে গেছে, ওকে? সো এই ধরনের যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কিন্তু আপনি এই অ্যাপটির মাধ্যমে কালার করতে পারবেন খুব ইজিলি এবং সম্পূর্ণ ফ্রিতে। এবং এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভে ক্লিক করলে অ্যাপটি কিন্তু সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে ছবিটি সেটি কিন্তু সেভ হয়ে গেছে। আমি সাইড বাই সাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি ইমেজ, আপনারা আশা করি বুঝতেই পারছেন যে এই অ্যাপটি কতটা পাওয়ারফুল, ওকে? সো ডেফিনেটলি একবার হলে এই অ্যাপটি ইউজ করে দেখতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে, ফুল রেজুলেশন, দেন এখান থেকে আপনি গ্যালারিতে ক্লিক করে সবগুলো ইমেজ দেখতে পারবেন, দেন এখান থেকে 100% বিভিন্ন ধরনের রেশিও রয়েছে, রিসাইজ করতে পারবেন, আরও অনেক ধরনের ফিচার কিন্তু দেওয়া রয়েছে, ওকে? সো এখান থেকে চাইলে আপনি কালার প্যালেটে এখান থেকে অটো কন্ট্রাস্ট সবকিছু অটো দেওয়া রয়েছে, এগুলো আপনি চাইলে কাস্টমাইজেবল করতে পারবেন। সো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।